কয়েকদিনের টানা বৃষ্টি ও দুর্গাপুরের জলাধার থেকে জল ছাড়ার ফলে দামোদর নদে জল উপচে পড়েছে। জল ছাড়ছে বলেই বাড়ছে, উপরে আকাশেরও জল হচ্ছে, নিশ্চয় ব্যারেজে জল অ্যাডভান্স রাখা আছে, এই কারণে জল ছাড়ছে। প্রমুখ তো আছেই, বেশি জল বেড়ে গেলে তো ধরুন বাড়িতে ডুবে যাবে, গরু ফুল এমনি আছেই, বাড়িটা ভেঙে যাবে, আতঙ্কিত মানুষ আছেই। এই যা আছে জল তো আরও বাড়ছে, কমের তো গল্প নেই, এরপর আরও ছাড়বে বলছে জল। মনে হয় কারণ মানে বর্ষার জল তো আছেই, কিন্তু নিশ্চয় ব্যারেজেরও কোনো মানে জলের কিছু রাখতে পারছে না ওনারা, ওই কারণেই ছাড়ছে না ওনারা। একশো বার যদি নিজের আয়ত্ত থাকে তো নিয়ন্ত্রণ করাই, সেটা ছাড়াই উচিত জল, যদি আয়ত্ত থাকতে পারে। এমনের মধ্যে যে জল নিজের রিমিটে ছাড়লেই ভালো হয়, কারণ অনেক আমার মতো অনেক গরিব মানুষের বাড়ি ঘরবাড়ি আছে। তারা পূর্ব বর্ধমান জেলার শহর সংলগ্ন দামোদর নদের জল বিপদসীমার উপর দিয়ে বইছে, এর ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার দামোদর নদের তীরবর্তী এলাকার মানুষজন। তারা জানান আরও জল ছাড়া হলে তারা বিপদের সম্মুখীন হবেন। জল বাড়লে একটু তো ভয় ভয় করবে, কারণ নদীর ধারে বাস করি তো। কি হতে পারে নদীর ধারে জল বাড়লে? জল বাড়লে হয়তো বাঁধ পাঁধ ভেঙে যাবে, ঘর বাড়ি তো চলে যাবে, এই বাচ্চা কাছে নিয়ে কোথায় থাকবো, এইটাই। ওই প্রচুর যখন বৃষ্টির চাপ হয় ওপরে, ওপরে যখন জলটা না রাখতে পারে তখন জলটা ছাড়ে, ছাড়া পরে তো নদী যখন মানে ভরা নদী হয় সেই সময় তো একটু ভয় করবে। একটু কন্ট্রোল করে মাপের মধ্যে ছাড়লে একটু ভালো হয়, মানে এই জলের চাপের ভয়টা থাকে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। কয়েকদিনের টানা বৃষ্টি ও দুর্গাপুরের জলাধার থেকে জল ছাড়ার ফলে দামোদর নদে জল উপচে পড়েছে। জল ছাড়ছে বলেই বাড়ছে, উপরে আকাশেরও জল হচ্ছে, নিশ্চয়ই ব্যারেজে জল অ্যাডভান্স রাখা আছে, এই কারণে জল ছাড়ছে। প্রমুখ তো আছেই, বেশি জল বেড়ে গেলে তো ধরুন বাড়িটা ডুবে যাবে, গরু ফুল এমনি আছেই, বাড়িটা ভেঙে যাবে, আতঙ্কিত মানুষ আছেই। এই যা আছে জল তো আরও বাড়ছে, কমের তো গল্প নেই, এরপর আরও ছাড়বে বলছে জল। মনে হয় কারণ মানে বর্ষার জল তো আছেই, কিন্তু নিশ্চয়ই ব্যারেজেরও কোনো মানে জলের কিছু রাখতে পারছে না ওনারা, ওই কারণেই ছাড়ছে না ওনারা। একশো বার যদি নিজের আয়ত্ত থাকে তো নিয়ন্ত্রণ করাই, সেটা ছাড়াই উচিত জল, যদি আয়ত্ত থাকতে পারে। এমনের মধ্যে যে জল নিজের রিমিটে ছাড়লেই ভালো হয়, কারণ অনেক আমার মতো অনেক গরিব মানুষের বাড়ি ঘরবাড়ি আছে। তারা পূর্ব বর্ধমান জেলার শহর সংলগ্ন দামোদর নদের জল বিপদসীমার উপর দিয়ে বইছে, এর ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার দামোদর নদের তীরবর্তী এলাকার মানুষজন। তারা জানান আরও জল ছাড়া হলে তারা বিপদের সম্মুখীন হবেন। জল বাড়লে একটু তো ভয় ভয় করবে, কারণ নদীর ধারে বাস করি তো। কি হতে পারে নদীর ধারে জল বাড়লে? জল বাড়লে হয়তো বাঁধ পাঁধ ভেঙে যাবে, ঘর বাড়ি তো চলে যাবে, এই বাচ্চা কাছে নিয়ে কোথায় থাকবো, এইটাই। ওই প্রচুর যখন বৃষ্টির চাপ হয় ওপরে, ওপরে যখন জলটা না রাখতে পারে তখন জলটা ছাড়ে, ছাড়া পরে তো নদী যখন মানে ভরা নদী হয় সেই সময় তো একটু ভয় করবে। একটু কন্ট্রোল করে মাপের মধ্যে ছাড়লে একটু ভালো হয়, মানে এই জলের চাপের ভয়টা থাকে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।